ফিরে এলাম বিরতির পর। একই দিনে মুর্শিদাবাদ জেলার সমস্ত স্কুলে মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে এর নাম দেওয়া হয়েছে নিরীক্ষণ। বুধবারই সেই নিরীক্ষণের কাজ পরিদর্শন করবেন জেলাশাসক, পঞ্চায়েত আধিকারিক, বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। মঙ্গলবার বহরমপুর প্রশাসনিক ভবনে এক সাংবাদিক বৈঠকে এমনই কথা জানান জেলাশাসক পি উলগানাথন। জেলার প্রত্যেকটি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিলের সুবিধা সঠিকভাবে পান, এর উদ্দেশ্যেই এই নিরীক্ষণ। মুর্শিদাবাদ জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 5,869টি, যার মধ্যে প্রাইমারি স্কুল রয়েছে 3,168টি, এসএসকে রয়েছে 1,537টি, এমএসকে 206, হাই স্কুল 800, মাদ্রাসা 158। প্রত্যেকটি প্রতিষ্ঠানেই চালু রয়েছে মিড ডে মিলের পরিষেবা। জেলায় মোট পড়ুয়ার সংখ্যা 12,27,881, প্রত্যেকেই এই মিড ডে মিলের আওতায় রয়েছে। জেলার প্রতিটি স্কুলের সমস্ত পড়ুয়াই যাতে এই মিড ডে মিলের সুবিধা আরও ভালোভাবে পেতে পারে, তার জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার নিরীক্ষণ কর্মসূচি পালন করা হবে। মিড ডে মিল চালু হলেও মাঝে মধ্যেই শোনা যায় কোথাও নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, কোথাও আবার খাবারের তালিকা অনুযায়ী মেনু ঠিক হচ্ছে না। অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যেই খাবার খাচ্ছে ছেলেমেয়েরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এইসব তথ্য ও অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পালন করা হবে বলে জানান জেলাশাসক পি উলগানাথন। একই দিনে জেলার প্রত্যেকটি স্কুলের মিড ডে মিলের ব্যবস্থা খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। স্বয়ং জেলাশাসক, বিডিও, স্কুল পরিদর্শক ও পঞ্চায়েত আধিকারিকেরা উপস্থিত থাকবেন এই কর্মসূচিতে। প্রধানত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার, মিড ডে মিলের তালিকা মেনে চলা হচ্ছে কিনা, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা, এলপিজি ব্যবহার, বাসনপত্র ঠিকঠাক রয়েছে কিনা, খাবারের গুণগত মান যাচাই করা, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়টি খতিয়ে দেখা হবে এই নিরীক্ষণের মধ্য দিয়েই। আমাদের মুর্শিদাবাদে মিড ডে মিল স্কিম নিয়ে আমরা একটা নতুনভাবে একটা উদ্যোগ নিচ্ছি। প্রত্যেকটা মিড ডে মিল স্কুলকে একই দিনে বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টের অফিসারদেরকে নিয়ে যদি ইন্সপেকশন করা যায়, তো এটা নিয়ে আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম কালকে জুন আমরা করেছি। আমাদের টোটাল 5,869 মিড ডে মিল স্কুল আছে, ওর মধ্যে প্রাইমারি আছে 3,168, আর আপনার হাই স্কুল আছে 800, মাদ্রাসা আছে 158, এমএসকে আছে 206, আর এসএসকে আছে 1537। সো টোটাল মিলিয়ে 5,869 মিড ডে মিল স্কুল আমাদের জেলাতে চলছে। অ্যারাউন্ড 12 লাখ বেশি বাচ্চা এখান থেকে ওরা বেনিফিট পাচ্ছে। নাও এই মিড ডে মিলে কোনো না কোনো সময় আমরা অনেক কমপ্লেনগুলো পাই, কোথাও স্টক রেজিস্টার মিলছে না, কোথাও সেলফ হেল্প গ্রুপের কিছু প্রবলেম হচ্ছে, ইয়া ওদের কুকিং কাজ টাইমলি পাওয়া যাচ্ছে না, স্কুলে পোর্টেবল ওয়াটার নেই, খাওয়ার মতো জল নেই, টয়লেট ফেসিলিটি নেই, ইয়া যা সবজি দেওয়া আছে, ইয়া মেনু দেওয়া আছে, ওটা স্ট্রিক্টলি মেনু আমাদের গভর্নমেন্টের যা অর্ডার আছে ওর মোতাবেক দেওয়া হচ্ছে না, ইয়ে খাবার ভালো তৈরি হচ্ছে না, ডিম দেওয়া হচ্ছে না, এরকম কখনো কখনো আমরা কমপ্লেনগুলো পাই, ইয়া মিডিয়ার মাধ্যমে আমরা কমপ্লেন পাই। এটা বেসিক্যালি ইন্সপেকশন স্ট্রিক্টলি হচ্ছে না বলে এরকম কমপ্লেনগুলো জেনারেলি আসে। এটা দূর করার জন্য আমরা একই দিনে সমস্ত স্কুল, কোনো স্কুল বাদ যাবে না, প্রত্যেকটা স্কুল ইন্সপেকশন হবে। আমরা একটা নাম দিয়েছি নিরীক্ষণ, ইটস অ্যান এক্সামিনেশন নিরীক্ষণ, ইয়েস। এই নিরীক্ষণ মাধ্যমে আমরা সব অফিসদেরকে ইনভলভ করবো। এর মধ্যে কাদেরকে ইনভলভ করছি? আমাদের এন্টায়ার ডিএম অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট, যাদেরকে ব্লক ওয়াইজ আমরা ট্যাগ করেছি, আর এসডিও আছে পুরারপুর অফিস, বিডিও পুরা অফিস, দেন স্কুল রিলেটেড যারা আছে ডিপিএসসি থেকে আরম্ভ করে ডিপিও, এসএসএম অফিস থেকে আরম্ভ করে সার্কেল যা আছে সিএলআরসি সার্কেল, এসআইস, এআইস, এরা পুরো ইনভলভ থাকবে, এসএসকে, এমএসকে, আর মিউনিসিপ্যালিটি স্কুলগুলোতে মিউনিসিপ্যালিটি, এসডিও অফিস, এসবাই ইনভলভ থাকবে। এর উপরে যেতে গেলে আমাদের আর যদি লোক লাগে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের অফিসাররা যারা রয়েছে, নির্মাণ সহায়ক হতে পারে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, সেক্রেটারি, আর ব্লক ইনফরমেটিক অফিসার, ইয়া ব্লকে যারা ডিফারেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা মোবিলাইজ করছি। টোটাল আমাদের প্ল্যানিং ওইরকম আছে, একটা অফিসার তিনটে স্কুল ইন্সপেক্ট করবে, প্রি মিড ডে মিল, মিড ডে মিল, পোস্ট মিড ডে মিল। সো 11 o'clock শুরু হবে, 11 to 11:30 আর 12 o'clock পর্যন্ত একটা স্কুল দেখবে,
12 to 12:30 এক ওর স্কুল দেখবে, দেন 12:30 to 1 o'clock এইরকম স্কুলগুলো ইন্সপেকশন হবে। পুরনো ঘটনার জের, প্রতিবাদীকে ইঁট দিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ঘটনা। দিন পনেরো আগে এলাকার মেয়েদের উত্তক্ত করার প্রতিবাদ করেন শফিউল হক। অভিযুক্তের বাবাকেও সে ঘটনা জানায় সে। সোমবার প্রাতঃভ্রমণে বেরোলে শফিউল হককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় যুবক রাজেশ শেখের বিরুদ্ধে। আহত অবস্থায় শফিউল হক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছে ওই প্রতিবাদী। ঘটনার সূত্রপাত দিন পনেরো আগে। পাড়ায় শুভময় মণ্ডল নামে এক যুবক প্রাইভেট টিউশন পড়ান ছাত্রছাত্রীদের। ব্যাচ শেষে ছাত্রছাত্রীদের বাড়ি যাওয়ার সময় প্রায়ই কয়েকজন যুবক তাদের উত্তক্ত করে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা শফিউল হক। সেই সময় ওই যুবকের সাথে ছিল আরও দু তিনজন, বচসা হয় তাদের সাথে। এরপর রাজেশ শেখের বাবাকে ছেলে কুকীর্তির কথা জানায় প্রতিবাদী শফিউল হক। এরপরই সোমবার প্রাতঃভ্রমণে বেরোলে হঠাৎই শফিউল হকের ওপর আক্রমণ করে রাকেশ শেখ। ইট দিয়ে মাথায় আঘাত করা হয় প্রতিবাদীকে। মারধরের পর রাস্তাতেই পড়ে থাকেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করায়। আহত ব্যক্তি বলেন, মেয়েদের এইভাবে বিরক্ত করায় প্রতিবাদ করি, আর সেই ঘটনার জেরেই আমাকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করছি। আজ থেকে দিন পনেরো আগে আমাদের পাড়ার একটা ছেলে শুভময় মণ্ডল, সে প্রাইভেট পড়ায়। প্রাইভেট ছুটি দেওয়ার সময় আমি বাড়ি ফিরছিলাম, রাত্রি তখন 8টা বাজে। কিছু ছেলে মেয়েদের পিছু নেয়, হ্যাঁ, তাতে আমি সেটা বাধা দিই যে তোরা এরকম করছিস কেন, এবং মেয়েদেরকে আতঙ্কিত করে ভয় দেখায়। মাস্টারমশাই প্রতিবাদ করেছিলেন, ওরা তখন সেদিন দুজন ছিল, আরও কিছু ছেলে সাইডে ছিল। তো তারপরে আমি প্রতিবাদ করাই। আজকে ওর বাড়িতে বাবাকে বলি যে তোমার ছেলে এরকম করছে, একটু দেখো। কারণ আজকে আমি প্রতিদিনই মর্নিং ওয়ার্কে যাই, আজকেও গেছি। আজকে আমার বেলা ওই 5:20 নাগাদ হয়েছে, একটু বেলা হয়েছে। এই এমন সময় ওরা রাত্রে ফিস্ট ফিস্ট করেছে আমাকে মারার উদ্দেশ্যেই। ওরা এই ফিস্টের জায়গা থেকে দলবল বেঁধে আসে এবং তুমি আমার বাবাকে কেন বলেছো বলে আমাকে মার ধরা হলো। আজকে ছিল ওরা 4 থেকে 5 জন ছিল, মেরেছে আমাকে একটা ছেলে, ইউনি ছেলে, ওই হারন শেখের ছেলে রাজেশ শেখ, ওকে ইট দিয়ে মেরেছে, গোটা ইট। হ্যাঁ, সেদিন আমাকে কেন তুমি আমার বাবাকে বলেছো, হ্যাঁ, সেদিনের ঘটনা এই বলে আমাকে মারতে বলেছে। বলে আগেই হুঁশিয়ারি দেয় যে মাস্টারমশাইকে বোম মারবো, এরকম ঘটনাও বলেছে। শুধু মেয়েদের প্রতিবাদ করে আমি প্রতিবাদ করেছি, সেই জন্য, আর কোনো কারণ নেই, কোনো শত্রুতা নাই, কিচ্ছু নেই। একদিনই দেখেছি, সেদিনই প্রতিবাদ করেছি। সেদিন থেকে আপনার পিছনে? হ্যাঁ, আমার পিছনে লেগেছে এবং আমি হাঁটতে যাই ওই মুহূর্তটা ওরা ফলো করেছে এবং আজকে মারার উদ্দেশ্যে ওরা জড়ো হয়েছে। আমি চাইছি প্রশাসনের একটা ব্যবস্থা নেয়, মেয়েরা যাতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে চলাফেরা করতে পারে রাস্তাঘাটে, ছেলেরা এইভাবে উত্তপ্ত না করে, এই জন্য প্রশাসনের একটা ব্যবস্থা নেয়। এই ঘটনায় পড়ার ব্যাচে মেয়েদের আশাই মুশকিল হয়েছে। শিক্ষককেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, যার পড়ার ব্যাচে পড়তে গিয়ে মেয়েদের উত্তক্ত করে ওই যুবকরা। সেই প্রাইভেট টিউটর বলেন, হামেশাই ব্যাচ শেষে মেয়েদের কটুক দিয়ে উত্তক্ত করে ওই যুবকেরা। এই অভব্য আচরণের প্রতিবাদ করে প্রতিবেশী শফিউল হক, আমিও কয়েকবার প্রতিবাদ করি কিন্তু কোনো সুরাহা হয়নি। এরপর ওই রাজেশ শেখ নামে ওই যুবকের বাবাকে অভিযোগ জানানো হয়, আর সেই কারণে প্রতিবেশী শফিউলের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। প্রশাসনের কাছে মেয়েদের নিরাপত্তা ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন তার। যখনই পড়ার ছুটি দিই মোটামুটি 8টা নাগাদ ওরা বাইরে প্রায়ই আসে, এবং কোনো কোনো দিন হয়তো সিটি মারে, কোনো কোনো দিন আমি বাইরে যখনই পড়ে, আমি তো সবসময় দেখে লক্ষ্য করতে পারি না, আমি ভেতরে বাড়ির ভেতরে পড়াই, কিন্তু বাইরে থেকে ওরা কোনো কোনো দিন সিটি মারবে, কোনো কোনো দিন ওরা উত্তপ্ত করবে, বাইরে প্রায়ই আসে। একদিন এই মোটামুটি 8-10 দিন আগে, মোটামুটি 8-10 দিন হলো, ওরা এসে বাইরে একটা গাছে উঠে ওখানে মেয়েদেরকে যখনই আমি ছুটি দিয়েছি চরম উত্তপ্ত করছিল। এবার আমরা বাইরে বেরিয়ে তার প্রতিবাদ করলাম, তোরা এরকম করবি না, খবরদার, আমরা এখানে আমার একটা রেপুটেশন আছে, এটা খারাপ হচ্ছে। আমি মোটামুটি 8-10 বছর ধরে টিউশন পড়াই, রেপুটেশনটা খারাপ হচ্ছে, তোরা আমার এই প্রাইভেটের মেয়েদেরকে তোরা কোনো অত্যাচারভাবে অত্যাচার করবি না। এবার শফিউল হক আমাদের প্রতিবেশী, ও এসে প্রতিবাদ করেছে যে এটা তোরা অবশ্যই এটা অন্যায়, তোরা এটা করবি না। যে ও গিয়ে ওর বাবাকেও জানিয়েছে যে আপনার ছেলে এরকমভাবে মেয়েদেরকে উত্তপ্ত করছে। এবার আজকের ঘটনাটা হচ্ছে যে ওর বাবাকে কেন, আমার বাবাকে তুমি কেন বলেছো, এই কারণে মর্নিং ওয়াকে ওকে প্ল্যান করে হয়তো অ্যাটাক করেছে, মানে আমাকেও বলেছিল, সেটা আমার সঠিক মানে নিজের কানে শোনা না, আমার প্রতিবেশী শুনেছে, দুজন, আমার কাকা, আমার একটা পিসেমশাই হচ্ছে, একটা দাদা হচ্ছে, শুনেছে যে প্রাইভেট মাস্টার যদি এরকম করে প্রতিবাদ করে তা প্রাইভেট মাস্টারকে বোম মেরে উড়িয়ে দেবো।
এখন চাইছি এটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে আমি যাতে টিউশন পড়াতে পাই। যেদিন থেকে মানে এই হুমকিটা দিয়েছে যে আমি আমাকে বোম মারবো, সেদিন থেকে আমার একটা আতঙ্কতে আছি। আমরা ওই পাড়াতেই যেতে হয় আমাদেরকে রাতে সন্ধ্যাবেলায় ভোরবেলায় ওই দিকে আমরাও যাতায়াত করি, যাতে এই যে মানে বিশৃঙ্খলাটা তৈরি হচ্ছে সেটা একটা শান্তিপূর্ণ পরিবেশ যাতে তৈরি হয় আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করি। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো বহরমপুর শহরের এফইউসি ময়দানে। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে জেলার মোট 12টি দল। মঙ্গলবার টুর্নামেন্টের খেলা ঘিরে উদ্যোক্তা ও প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এর পরবর্তী খেলা বেলডাঙ্গা গ্রামীণ বনাম জাহাপাড়া। প্রথম সেমিফাইনালের ফলাফল, প্রথম সেমিফাইনালে ট্রাইব্রেকারে আজিমগঞ্জ বেলডাঙ্গা পৌরকে 3-2 গোলে পরাজিত করেছে। আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা জাহাপাড়া বনাম বেলডাঙ্গা। দীনদয়ালজি, আমাদের এই যে বিজেপি যে দল, সেই দলের যে দর্শন একাত্ম মানবতাবাদ, সেই দর্শন প্রতিষ্ঠাতা উনি, লিখেছেনও উনি, যে দর্শনের উপরে দাঁড়িয়ে আজ ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে আজ প্রায় 18টা রাজ্যে তাদের সরকার চালাচ্ছে, সেই দীনদয়ালজির জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে এবং একাত্ম মানবতাবাদ অর্থাৎ মানুষকে এক করা, মানুষ খেলার মাধ্যমে সব থেকে বেশি এক হয়। এই ফুটবল বাঙালির সেরা খেলা, ফুটবল খেলো ইন্ডিয়ার একটি পার্ট এটা। সেই ফুটবলের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের যে যুব সমাজ তাদেরকে উৎসাহিত করা, একাত্ম বোধ আমাদের সঙ্গে তাদের সম্পর্ক এবং যুব সমাজের যে অগ্রগতি, সেই অগ্রগতিকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আজকে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা শাখা মুর্শিদাবাদের। 12টা টিম অংশগ্রহণ, সবই জেলা। এখনকার মতন খবর এ পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।